হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য শেয়ার করব কানাডা মাইগ্রেশনের আরও একটি পাইলট প্রোগ্রাম, যেই পাইলট প্রোগ্রামের মাধ্যমে আপনারা খুব লো এডুকেশন এবং লো আইলস নিয়ে কানাডাতে জব নিয়ে যেতে পারবেন এবং দুই বছর জব করার পরে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং সপরিবারে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও নিয়ে যেতে পারবেন। তো আর এই প্রোগ্রামটির নাম হচ্ছে চাইল্ড কেয়ার প্রোভাইডার ও হোম সাপোর্ট ওয়ার্কার। তো চলুন আমরা দেখবো এই চাইল্ড কেয়ার প্রোভাইডার এবং হোম সাপোর্ট ওয়ার্কারের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে এবং কোথায় কি ইনফরমেশন পাবেন, জব অফার কিভাবে পাবেন, সবকিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। আপনারা যারা আমাদের চ্যানেলটি রেগুলার ফলো করেন তারা অবশ্যই জানেন যে কানাডাতে মাইগ্রেশন পাওয়ার বা জব নিয়ে যাওয়ার এবং ফ্যামিলি সহ পার্মানেন্টলি বসবাস করার বেশ কয়েকটা অপশন আছে। তার মধ্যে এক্সপ্রেস এন্ট্রি, বিভিন্ন পিএনপি প্রোগ্রাম, অ্যাট দ্য সেম টাইম বেশ কয়েকটা পাইলট প্রোগ্রাম আছে। আর এর মধ্যে পাইলট প্রোগ্রামগুলো হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে কম রিকোয়ারমেন্ট থাকে। তাই আপনাদের অনেকেরই আগ্রহ থাকে যে এই পাইলট প্রোগ্রামগুলো নিয়ে যে কোন পাইলট প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারেন বা আবেদন করতে পারেন, কোন পাইলট প্রোগ্রামের সাথে আপনি ম্যাচ করতে পারেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা কানাডা যেতে ইন্টারেস্টেড বা কানাডাতে মাইগ্রেশন করতে ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা ভালো করে জেনে বুঝে তারপরে ডিসিশন নেবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল। এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কানাডার অনেকগুলো মোর দেন 80 অপশনস আছে কানাডাতে মাইগ্রেন্ট হওয়ার। তো তার মধ্যে আপনার জন্য কোনটা সুইটেবল বা আপনার এলিজিবিলিটির সাথে কোনটা ম্যাচ করে এই জিনিসটা বুঝে ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্য আমরা বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি ও বিভিন্ন পাইলট প্রোগ্রামের অপশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা খুব ইজিলি আপনাদের ডিসিশনটা নিতে পারেন। তো সেরকমই আরও একটি পাইলট প্রোগ্রাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাইলট প্রোগ্রাম যেটা এই চাইল্ড কেয়ার প্রোভাইডার এবং হোম সাপোর্ট ওয়ার্কার, যদিও 2019 জুন থেকে স্টার্ট হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু এই করোনা প্যান্ডামিকের কারণে কেউ আবেদন করতে পারেনি। এই 2020-2021 কিছু আবেদন করেছে, এটা অনলি 2750 জন অ্যাপ্লিকেশন করেছে অলরেডি। এই আবেদনগুলো যাচাই বাছাই চলছে, কিন্তু সামনে আগামী 5 বছর এই প্রোগ্রামটা চলবে, তাই আপনাদের অনেকগুলা অপরচুনিটি হাতে আছে যে এই পাইলট প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করার জন্য। এই পাইলট প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগেই আপনার জানতে হবে যে এই দুইটা পোস্ট ন্যাশনাল ক্লাসিফিকেশন অকুপেশনের মধ্যে অর্থাৎ এনওসির মধ্যে কোন কোডের মধ্যে পড়ে। সেটা হচ্ছে একটা হচ্ছে 4411 আর একটা হচ্ছে 4412, অর্থাৎ ওই আপনারা যদি canada.ca তে গিয়ে এই ন্যাশনাল অকুপেশনের ক্ষেত্রে ওই জায়গায় গিয়ে 4411 এবং 4412 দিয়ে সার্চ করেন, তাহলেই দেখবেন যে এই ইয়ার মধ্যে যেই যেই পোস্টগুলো দেখা যায় এই সবগুলো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই পাইলট প্রোগ্রামের মাধ্যমে। তো মেইনলি এই প্রোগ্রামটার নাম হচ্ছে কেয়ার গিভার, অর্থাৎ কেয়ার গিভারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে চাইল্ড কেয়ার প্রোভাইডার আর একটা হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার। তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই পাইলট প্রোগ্রামে আবেদন করার যোগ্যতাটা মূলত কি। মেইন যোগ্যতাটা হচ্ছে আপনার মিনিমাম HSC পাস হতে হবে আর হচ্ছে রিলেভেন্ট সেক্টরে আপনার কোনো ট্রেনিং থাকলে ভালো হয়। অ্যাট দ্য সেম টাইম আপনার আইএলটিএস এর একটা মিনিমাম স্কোর লাগবে, যেটা মিনিমাম স্কোরটা হচ্ছে 5। এই হলেই আপনি এই পাইলট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একটা জব অফার লাগবে, জব অফারটা খুবই ইম্পর্টেন্ট। মানে কানাডিয়ান যাদের এই চাইল্ড কেয়ার প্রোভাইডার বা হোম সাপোর্টের লোক লাগবে তাদের কাছে আপনার অ্যাপ্লাই করতে হবে। এরপরে তারা আপনার সিভিটা দেখবে, সিভিটা দেখে তারপরে যখন আপনার ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিয়ে যখন তারা জব অফার পাঠাবে, এই জব অফার পাঠালে মোটামুটি আপনার জবটা অনেকটা নিশ্চিত হয়ে গেল। আর এই জবটা, জব অফারটা চলে আসলে এরপর আপনি ভিসার জন্য প্রসেসিং করবেন আর ভিসা হওয়ার পরে আপনি চলে যেতে পারবেন। আর প্রথমে আপনাকে একাই যেতে হবে, এরপরে 2 বছর আপনি যখন ওই জবটা করবেন এরপরে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন আসবে যে আমি কানাডাতে যাব এত কষ্ট করে বা কানাডাতে যাব এই জবটাই করতে হবে আমার সারা জীবন কিনা। না, আপনার সারা জীবন এই জব করতে হবে না, আপনি এই জবের পাশাপাশি পড়াশোনা করতে পারেন, যে কোনো কিছু স্পেশাল যে কোনো ডিগ্রি নিতে পারেন, তারপরে আপনি জবটা সুইচ করে অন্য কিছু করতে পারেন বা কোনো পড়াশোনা
পড়াশোনা না করলেও আপনার যখন পিআরটা হয়ে যাবে তখন আপনি যে কোনো আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো জবে আপনি সুইচ করতে পারবেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে জব অফার। এই জব অফার ম্যানেজ করাটাই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জব অফার ম্যানেজ করার জন্য আপনার কি করতে হবে, আপনার ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা রিজিউমি বানাতে হবে আগে। প্রথমে রিজিউমি বানিয়ে তারপরে ক্যানাডার বিভিন্ন জব সাইট আছে, সেই জব সাইটগুলোতে গিয়ে আপনি এই কেয়ার গিভার বা এই হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার বা এই হোম সাপোর্ট ওয়ার্কার এ ধরনের বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টগুলোতে আপনি আবেদন করবেন। কন্টিনিউয়াস আপনি আবেদন করতে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি কন্টিনিউয়াস আবেদন করতে থাকবেন, একজন দুইজন পাঁচজন দশজন কেউ না কেউ আপনার সিভিটা ভালো লাগবে, এরপর আপনাকে কল করবে। কল করলে তারপরে আপনাকে জব অফার পাঠাবে। কিন্তু এক্ষেত্রে কোনো টাকা পয়সা লেনদেন বা কেউ টাকা দিয়ে আপনাকে জব অফার পাঠাবে এটা কিন্তু মানে বিলিভ করবেন না কিছুতেই। বিভিন্ন রকম প্রতারক চক্র আছে, যারা আপনাকে 10 লাখ 20 লাখ বা 5 লাখ 12 লাখ এরকম বলবে যে এই টাকা দেন আমি আপনাকে জব অফার ম্যানেজ করে দিচ্ছি। এটা একদম কখনোই কোনোভাবে সম্ভব না, কারণ ক্যানাডাতে টাকা পয়সা নিয়ে কেউ কাউকে জব অফার দিবে না। এটা অবশ্যই যারা এলিজিবল আর সবাই কিন্তু ক্যানাডাতে এই জব অফারটা দিতে পারবে না, বা সবাই এই চাইল্ড কেয়ার প্রোভাইডার বা হোম সাপোর্ট ওয়ার্কার নিতে পারবে না। এটা নির্দিষ্ট একটা শ্রেণী, যারা খুব হাই ইনকামের পিপল তারাই একমাত্র এই ওয়ার্কারগুলো নিতে পারবে। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই রিলায়েবল কোনো এক্সপার্ট কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে, অথবা আপনি যদি সময় সুযোগ থাকে বা আপনি যদি নিজের উপর কনফিডেন্ট হন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারেন। বিভিন্ন জব সাইটে গিয়ে আপনি নিজে আপনার রিজিউমি তৈরি করে আপনি যদি কন্টিনিউয়াস আবেদন করতে থাকেন তাহলে একসময় আপনার জব অফার চলে আসবে বা জব অফার পাবেন কখনো না কখনো সময়। তাহলে আপনি যদি প্রপারলি আপনার রিজিউমি সাবমিট করতে পারেন এবং প্রপারলি আপনি যদি যাদের এই ওয়ার্কারগুলো প্রয়োজন তাদের কাছে রিচ করতে পারেন তাহলে কখনো না কখনো অবশ্যই আপনি তাদের কাছ থেকে কল পাবেন, এবং কল পেয়ে তারা যদি ইন্টারভিউতে আপনাকে আপনি যদি তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন বা আপনার কথাবার্তা এবং আপনার সম্পূর্ণ সিভি দেখে তারা যদি স্যাটিসফাইড হয় দেন দে উইল প্রোভাইড ইউ জব অফার, নাথিং এলস। এছাড়া আর কোনো এর বাইরের কোনো কিছু আপনারা ট্রাস্ট করবেন না যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে কোনোভাবে জব অফার পাওয়া যায়, এটা কিন্তু আপনারা একেবারেই বিশ্বাস করবেন না। তো এই জিনিসটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতারণা হয়ে থাকে, তাই আপনারা একটু সময় দিয়ে একটু স্টাডি করবেন। আপনাদেরকে আসলে স্টাডির ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম আমরা এই জিনিসগুলো নিয়ে। আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলে ক্যানাডিয়ান যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে canada.ca ওই ওয়েবসাইটে গিয়ে আপনি এই জিনিসটা সার্চ করলে সব কিছু ইন ডিটেলস পাবেন। তারপরেও আমরা কিছু এমপ্লয়ারের লিঙ্ক বা কিছু জব সাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, যেগুলো দেখে আপনারা আরো ইজিলি আপনারা এই পাইলট প্রোগ্রামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা চাইল্ড কেয়ার প্রোভাইডার বা হোম সাপোর্ট ওয়ার্কার এই পাইলট প্রোগ্রাম সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছেন। তারপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।